ডায়াবেটিস রুখে দেয়ার লড়াইয়ে একদল চীনা বিজ্ঞানী এবং চিকিৎসক আশার আলো দিতে পেরেছে তারা বিশ্বে প্রথমবারের মতো সেল থেরাপি ব্যবহার করে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিকে পুরোপুরি সারিয়ে তুলতে সফল হয়েছেন উনষাট বছর বয়সী এক ব্যক্তি ২৫ বছর ধরে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন তিনি এই রোগের কারণে জটিলতার গুরুতর ঝুঁকিতে ছিলেন দু সালে তার একটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল কিন্তু তিনি তার বেশিরভাগ অগ্নাশয়ের আইলেটের কার্যক্ষমতা হারিয়ে ফেলেছিলেন যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে প্রতিদিন একাধিক ইনসুলিন ইঞ্জেকশনের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন তিনি সাংহাই চাংজেং হাসপাতালের একজন শীর্ষস্থানীয় গবেষক ইন হাউ চলতি মাসের শুরুর দিকে সাংহাই ভিত্তিক নিউজ আউটলেট দ্য পেপারকে বলেন ওই ব্যক্তি গুরুতর ডায়াবেটিস জটিলতার ঝুঁকিতে ছিলেন গবেষক ইন হাউ বলেন এই রোগী দু হাজার একুশ সালের জুলাই মাসে উদ্ভাবনী কোষ প্রতিস্থাপন সেবা পেয়েছিলেন প্রতিস্থাপনের এগারো সপ্তাহ পর ওই ব্যক্তি বাহ্যিকভাবে নেওয়া ইনসুলিন ইনজেকশনের প্রয়োজন থেকে মুক্তি পান এ সময় রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণের জন্য মুখে খাওয়ার ওষুধের ধীরে ধীরে কমিয়ে আনা হয়েছিল এবং এক বছর পরে ওরাল ওষুধও সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয় ফলো আপ পরীক্ষায় দেখা গেছে যে ওই রোগীর অগ্নাশয় আইলেটের কার্যক্ষমতা পুরোপুরি ফিরে পেয়েছেন